হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবসময় ভালো দলে আছেন। আর এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময়ের জন্য আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। বিয়ের সকল আয়োজন শেষ, 1 লাখ টাকা দেন মোহরে রেজিস্ট্রি, বিয়েও সম্পূর্ণ। অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষ করে এবার কনে তুলে দেওয়ার পালা। ঠিক এই সময় ঘটল বিবাদ, তাও আবার বিয়ের অনুষ্ঠানে পাওয়া উপহার নিয়ে। বর ও কনে পক্ষে অনুষ্ঠানে পাওয়া উপহার ভাগাভাগি নিয়ে এ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ফলাফল একই আসরে বিবাহ বিচ্ছেদ। শুক্রবার 18 ডিসেম্বর রাতে রাজশাহীর বাগমারায় এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামের মহসিন আলীর সঙ্গে উপজেলার ইসমাইলপুর গ্রামের জেসমিন আক্তারের বিয়ে হয়। 1 লাখ টাকা দেনমোহরের বিয়ে রেজিস্ট্রি করেন নিকা রেজিস্ট্রার আকাশ আলী। বিয়ের উপহার সামগ্রীর বণ্টন নিয়ে প্রথমে মনোমালিন্য ও পরে ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। গভীর রাত পর্যন্ত চলে এই অবস্থা। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে থানা পর্যন্ত গড়ায়। পরে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে বরকনের বিবাহ বিচ্ছেদ হয়। কনের পরিবারের অভিযোগ, উপহার সামগ্রী নিয়ে যে শর্ত ছিল বিয়ের আসরে তা পালন করেনি বরপক্ষ। এতে এলাকার কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন। বরের প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য আজাহার আলী বলেন, উভয় পক্ষের উচিত ছিল শান্ত থাকা, এমন ঘটনা কাম্য নয়। তো ভিউয়ার্স, এই ছিল আসলে গিফট নিয়ে বিবাহ বিচ্ছেদ। আসলে এটা খুব হাস্যকরও বলতে পারেন, লজ্জাকরও বলতে পারেন, যাই যেটা বলতে পারেন। তো এ বিষয়ে আপনার অবশ্যই মতামত কমেন্ট বক্সে দিয়ে ফেলবেন এবং সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের সাথে থাকেন, বাংলার দশে থাকেন। ধন্যবাদ সবাইকে।